আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা হবে, অলক্ষী মেয়ে মানুষদের কথা। অলক্ষী কারা বলুন তো? যারা এই পুরুষতান্ত্রিক সমাজের মন জুগিয়ে চলতে পারছে না, স্ত্রী অবাধ্য, তাই তো? বা এরকম সমস্যাগুলো পরে আলোচনা হবে, কিন্তু এই অলক্ষী তাদের আমরা তকমা দিয়েছি। লক্ষ্মীর পাঁচালিতে দেখবেন বর্ণিত আছে, স্বামীর সেবা করতে হবে, অতি প্রত্যুষে সূর্য ওঠার আগে বিছানা ছাড়তে হবে, এরকম অনেক কথা আছে। আমি বলবো অবশ্যই মেয়েরা মায়ের জাত, তাদের পালন করা উচিত। আজকে একজন জীবনের সমস্যাটা জানাচ্ছেন, বলছেন, দাদা আমার কিছু শারীরিক সমস্যা আছে যার জন্য আমার সারা রাত ঘুম হয় না, যার ফলে আমি সকালবেলা অতি প্রত্যুষে ভোর ভোর ঘুম থেকে উঠতে পারি না, যার ফলে শ্বশুরবাড়ির লোকের কাছে আমাকে নানা রকম অপবাদ শুনতে হয়, অলক্ষী মেয়ে মানুষ আমাকে বলা হয়, এই যন্ত্রণা থেকে আমার মুক্তি কি? দেখুন, মানসিকতা কোথায়? অনেকেই আছেন, শ্বশুর শাশুড়িকে সেবা করতে হবে, সত্যি পরিবারের সকলকে সেবা দিতে হবে, এগুলো ধর্ম। একজন, আমি বলবো কোনো ধর্ম কেন বলবো, হিন্দু বলবো কেন, মুসলিম, খ্রিস্টান, পারসিক, জৈন, সমস্ত ধর্মের, মানে মায়েদের ধর্মতে এটা সংসার প্রতিপালন, কিন্তু তাদের দিকটাও দেখতে হবে। আজকে তো সময় বদলেছে। আমি অনেকের ক্ষেত্রে জানি স্লিপিং ডিসঅর্ডার আছে, ঘুমের সমস্যা আছে, নার্ভের সমস্যা আছে, তাদেরকে কিন্তু এগুলো বলবো পরিবারের বাকি লোকেদের সহযোগিতা করা, তার বুঝতে হবে চাপিয়ে দিলে হবে না। বাড়ির বউ অথবা বৌমা তাকে সবসময় বাধ্য করব কেন? ক্রীতদাসী সেই প্রথাটা সেই বিয়ের সময় মাকে বলতে হয়, মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, না আজকে যুগ পাল্টেছে, এই দাসীর মতো মনোভাব নয়, সেও যে একটা রক্তে মাংসে করা মানুষ, তারও যে একটা স্বতন্ত্র অস্তিত্ব আছে, তারও যে একটা মন আছে, এটা আপনাকে বুঝতে হবে না? সংসারের সমস্ত কিছু তার উপর চাপিয়ে দিয়ে উল্টে তাকে তার উপর একটা বদনামও চাপিয়ে দিচ্ছি, অপবাদও চাপিয়ে দিচ্ছি, অলক্ষী মেয়ে মানুষ, বুঝতে হবে তার জায়গায়। কর্মনিপুণ নয়, কর্ম সুনিপুণ নয়, তাকে কর্মসুনিপুণ করে তোলার দায়িত্ব কিন্তু আপনার। শাশুড়ি মা বলেন আমার বৌমা এটা পারে না ওটা পারে না, সবেতেই দোষ। আচ্ছা, আপনিও তো একদিনে সবটা পেরে যাননি, হয়তো আপনি সেই পরিবেশটা পেয়েছিলেন ছোট থেকে এই সমস্ত কিছু শিখে যাওয়ার, সেই সেটা পায়নি হতে পারে বা শেখে নি, তাহলে আপনার ডিউটিটা কি হবে? আপনার ভালোবাসা দিয়ে, আপনার স্নেহ দিয়ে। কোনো মানুষ কখন আপনার কথা শুনবে? যখন আপনি তাকে আপন করে নেবেন স্নেহ ভালোবাসায়। সেই ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে তাকে আপন করে শিখিয়ে পড়িয়ে নিন, অভিযোগ নয়, আঙুল তোলা নয়। আপনি যে প্রতিদান আশা করছেন, মনে রাখবেন কার থেকে আমি প্রতিদান আশা করব বলুন তো, যার জন্য আমি আগে কিছু করে রেখেছি। আপনি তার জন্য, আপনার ছেলের জন্য অনেক কিছু করেছেন, বৌমার জন্য কিন্তু কিছু করেননি, আগে করুন তারপর প্রতিদান আশা করুন। গাছ লাগিয়েই সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, ওয়েট করতে হয়। আর অলক্ষী মেয়ে মানুষদের কথা, যারা এই অলক্ষী মেয়ে মানুষ, যারা লক্ষ্মীর যে গুণগুলো, সংসার বোধের যে গুণগুলো তাদের মধ্যে হয়তো নেই বা রপ্ত করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলবো মন খারাপ নয়। দীর্ঘকালীন একটা পুরুষতান্ত্রিক সমাজ আমাদের গেছে, মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী হয়েছি আমরা, তাই না? আজকে সেইখানে দাঁড়িয়ে আজকে বলবো অলক্ষী মেয়ে মানুষ নয়, এখানে লক্ষ্মী অলক্ষীর ব্যাপার নেই। আপনার কোনো শারীরিক সমস্যা থাকতে, মানসিক সমস্যা আছে, যে সমস্যাই থাকুক না কেন, আপনি সকালবেলা ঘুম থেকে সবার আগে উঠতে পারছেন না, এতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, বরঞ্চ এটার জন্য যারা আপনার দিকে আঙুল তোলে তাদের লজ্জা পাওয়া দরকার, তাদের সামনে প্রবলেমটা ব্যক্ত করুন। অনেকের জানি যে থাইরয়েডের সমস্যা আছে, তাদেরও এরকম নানা ধরনের সমস্যা হয়, পরিবার তো সেটাই, পরিবারের জন্য আমরা ওই যে দাসী নয়, বাড়ির বউরা বাড়ির মেয়েরা কখনো দাসী নয়, তারা শুধু কাজের উপকরণ নয়, তারা কাজ করবে, তারা সমস্ত কিছু মুখের কাছে যোগাবে, তো এই মানসিকতায় যারা থাকেন তাদের সঙ্গে সংসার না করা ভালো। কয়েক মাস আগের ঘটনা, একটা মজার ঘটনা মনে পড়ে গেল, কোভিড হয়েছে পরিবারের বধূর, তো বাড়ির লোক তাকে ছাড়তে রাজি নয়, তখন সেই সিস্টেম হচ্ছিল যে তাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে, তাই তো, সরকারি নির্দেশনামা অনুসারে। তা যখন হেলথের কর্মীরা গেছেন, পুলিশ গেছে তাকে ওখান থেকে নিয়ে স্বাস্থ্য ভবনের জায়গায় রাখতে,
তখন বাড়ির লোক বলছে আমরা তাকে যেতে দিতে পারবো না। কেন? তো ও গেলে রান্না করবে কে বাড়ির? ভাবুন আমাদের মানসিকতা। তা এরা সংসারে অযোগ্য। এইসব সংসারগুলোতেই মনে হয় লক্ষ্মীর মা লক্ষ্মীর কৃপা মানে কি যে সংসারে সমৃদ্ধি ভরে ওঠে, সুখ সমৃদ্ধি ভরে ওঠে, সেটাই মনে হয় লক্ষ্মীমণ্ডিত সংসার। আর যে সংসারে এইরকম মেয়েদের প্রতি এতটা লাঞ্ছনা করা হয়, বঞ্চনা করা হয়, সেখানে কোনোদিন সমৃদ্ধি থাকতে পারে না। মা লক্ষ্মীর কৃপা সেখানে এমনি অলক্ষ্মী সংসার হয়ে যায়। তাই মানসিকতা বদলান, আজকে সময় এসেছে। বউ মেয়েদের অধস্তন কর্মচারী ভাববেন না, এটুকুই বলবো। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, হাসি মুখ নিয়ে থাকুন।